নমস্কার বন্ধুরা, DSSSB তরফ থেকে কিছুদিন আগেই PGT পোস্টের জন্য বিভিন্ন সাবজেক্টে ভ্যাকান্সির একটি লিস্ট প্রকাশিত হয়েছিল, কিন্তু 12 জানুয়ারি 2024 নিউজ পেপারে প্রকাশিত হয়েছে TGT সাবজেক্টে কী কী ভ্যাকান্সি আছে। এছাড়া TGT ছাড়া অন্যান্য নন টিচিং পোস্টেও ভ্যাকান্সিস প্রকাশিত হয়েছে। তো TGT পোস্টের জন্য যে সমস্ত সাবজেক্টে ভ্যাকান্সিস বেরিয়েছে সেখানে খুব খারাপ ভ্যাকান্সিস দেখা যাচ্ছে না, মোটামুটি 5118 ভ্যাকান্সিস দেখা যাচ্ছে। এছাড়া নন টিচিং পোস্টে ওপরের দিকে যদি দেখা যায় তাহলে ডিপার্টমেন্ট অনুযায়ী টোটাল সেখানে 990 ভ্যাকান্সিস দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য যে নন টিচিং ভ্যাকান্সি রয়েছে যার মধ্যে কুক, আয়া বা ট্রান্সলেটার সমস্ত পদে টোটাল 1896 ভ্যাকান্সি এবং MTS পদগুলি মিলিয়ে মোটামুটি 567টি ভ্যাকান্সি দেখা যাচ্ছে। তো তোমরা যারা ইচ্ছুক টিচিং লাইনে বা টিচিং প্রফেশনে আসার জন্য, তো এটা একটা ভালো সুযোগ। বিহার বা ঝাড়খণ্ড যারা মিস করে গেছো DSSSB তাদের জন্য একটা ভালো অপরচুনিটি। তো মোটামুটি DSSSB অর্থাৎ যেরকম বিহার বোর্ডের তরফ থেকে রিক্রুটমেন্ট হলো কিছুদিন আগে দুটো বছরে পরপর, তো থার্ড ইয়ারে মানে এই বছর খুব ভাইরাল হয়েছে। আগের বছরগুলোতে আমি তোমাদের সঙ্গে সেগুলি শেয়ার করেছিলাম, সেভাবে অনেকেই গুরুত্ব দাওনি বা অনেকে শুনে ইগনোর করে গেছে যে ওখানে গিয়ে কীভাবে চাকরি হতে পারে বা বাইরের স্টেটে চাকরি করতে আগ্রহী নই। কিন্তু আমাদের স্টেটের যে অবস্থা গত প্রায় 8-10 বছর হয়ে গেল যেখানে কোনো রকম এক্সামিনেশনের কোনো রকম নামগন্ধ নেই এবং সেটা নিয়ে আমাদের গভর্নমেন্ট কিছু ভাবেও না। তো একটা ইয়াং ছেলে বা একটা ইয়াং মেয়ে যার 23 বছর বয়স, সে যদি প্রিপারেশন নেয়, তার এখন 33 বা 31 বছর বয়সে যুবক বা যুবতীতে পরিণত হয়ে গেছে, তারাও এই যে টিচিং প্রফেশনকে ভালোবেসেছিলো বা শিক্ষক বা শিক্ষিকা হতে চেয়েছিলো ইন ফিউচার, তো তাদের স্বপ্ন আমাদের রাজ্যে ফুলফিল হচ্ছে না, হয়নি, হবে কি না জানি না আগামী দিনে, কিন্তু অন্যান্য রাজ্য এই সুযোগ বা সুবিধা দিচ্ছে। আমরা তো চাঁদে যাচ্ছি না, তো আমরা আমাদের দেশেরই অন্যান্য একটি স্টেটে গিয়ে কাজ করছি। তো তোমরা ইচ্ছে করলে চাও যে না আমি টিচিং প্রফেশনে যেতে চাই এবং আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, তাহলে আবেদন করতে পারো। অনেক জ্ঞানের কথা বলে দিলাম এবং আরেকটি বিষয়, আমি কিন্তু কোনো পলিটিক্যাল বিষয় বা পার্সপেক্টিভ থেকে বলছি না, মানে রিয়ালিটি যেটা আমাদের রাজ্যের, তো আমি সেই বিষয়ে ছোটো 2-4 লাইন বলে ফেললাম। অনেকেই অনেক রকমভাবে আমাকে জাজ করতেও পারে, অনেক সময় কমেন্ট সেকশনে আসে, তো এরকমটি নয়, যখন যেটি হচ্ছে তো সেরকমভাবেই বলার, কারণ আমি নিজেও ভুক্তভোগী, তোমরা সকলেই ভুক্তভোগী। তো যাই হোক, আবার দেখা যাক যে TGT পোস্টে কী কী ভ্যাকান্সি সেখানে দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, TGT পোস্টের জন্য দুটো ডিপার্টমেন্টে টিচার্স রিক্রুট করা হবে, একটি হচ্ছে ডিরেক্টরেট এডুকেশন আর একটি হচ্ছে দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল। এই দুটি ডিপার্টমেন্টে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সিস বেরিয়েছে। তো প্রথমে মেল ফিমেল করে যেটি রয়েছে সেটি হচ্ছে ডিরেক্টরেট অফ এডুকেশন ডিপার্টমেন্টে টিচার্স রিক্রুট হচ্ছে, আর যেটি শুধুমাত্র পোস্টের নাম দেওয়া আছে যেরকম TGT ম্যাথামেটিক্স, তো সেটি হচ্ছে দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল, এই ডিপার্টমেন্টের মধ্যে রিক্রুট হবে। তো প্রথমে মেল ক্যান্ডিডেট সেখানে 540 ভ্যাকান্সি দেখা যাচ্ছে অঙ্কের জন্য, ফিমেল ক্যান্ডিডেট সেখানে 568 ভ্যাকান্সি দেখা যাচ্ছে অঙ্ক বিষয়ের জন্য। মিউনিসিপ্যাল কাউন্সিলের জন্য 11 ভ্যাকান্সি রয়েছে। আবার একই রকমভাবে ইংলিশ মেলের জন্য 413, ইংলিশ ফিমেলের জন্য 379 ভ্যাকান্সি রয়েছে এবং TGT ইংলিশ মিউনিসিপ্যাল কাউন্সিলের জন্য 11 ভ্যাকান্সি দেখা যাচ্ছে। এর পরের ভ্যাকান্সি সোশ্যাল সায়েন্স সাবজেক্টে, অর্থাৎ তোমাদের ইতিহাস, ভূগোল, পল সায়েন্স এবং ইকোনমিক্স, এই 4 বিষয়ে যে কোনো 2 বিষয় কম্বিনেশন যদি থাকে তাহলে আবেদন করতে পারবে সোশ্যাল সায়েন্স সাবজেক্টের জন্য। সেক্ষেত্রে 129 এবং 179 মেল ও ফিমেল ভ্যাকান্সি দেখা যাচ্ছে। মিউনিসিপ্যাল কাউন্সিলে 2 ভ্যাকান্সি দেখা যাচ্ছে। ন্যাচারাল সায়েন্স বলতে যেটা সায়েন্স আর কি, তো সেই সায়েন্সে মেলের ক্ষেত্রে 183, ফিমেলের ক্ষেত্রে 166 ভ্যাকান্সি দেখা যাচ্ছে এবং দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল ডিপার্টমেন্টের জন্য 5 ভ্যাকান্সি দেখা যাচ্ছে। TGT হিন্দি মেলের জন্য 75, ফিমেলের জন্য, হিন্দি ফিমেলের জন্য 110 ভ্যাকান্সি রয়েছে এবং মিউনিসিপ্যাল কাউন্সিল ডিপার্টমেন্টের জন্য 7 ভ্যাকান্সি রয়েছে। সংস্কৃত মেলের জন্য 477, সংস্কৃত ফিমেলের জন্য 141 এবং মিউনিসিপ্যাল কাউন্সিল ডিপার্টমেন্টের জন্য 13 ভ্যাকান্সি রয়েছে। উর্দু মেল 265, উর্দু ফিমেল 356 এবং মিউনিসিপ্যাল কাউন্সিল ডিপার্টমেন্টের জন্য 5 ভ্যাকান্সি রয়েছে। পাঞ্জাবি মেল 248, পাঞ্জাবি ফিমেল 307, মিউনিসিপ্যাল কাউন্সিলে 1 ভ্যাকান্সি রয়েছে। ড্রয়িং টিচার ফিমেল মেল উভয় মিলে 527 ভ্যাকান্সি দেখা যাচ্ছে। এই সমস্ত ভ্যাকান্সি রয়েছে, পে স্কেল এখানে দিয়ে দিয়েছে। টোটাল ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে আপাতত নিউজ পেপারের মাধ্যমে। টেন্টেটিভ একটা ভ্যাকান্সির সংখ্যা এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা মোটামুটি আগামী মাস থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে, ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। তো সেটি ওপরে লেখা আছে টিচিং পদের জন্য স্পেশালি বলছি, 8 ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 8 মার্চ পর্যন্ত। তো যারা ইচ্ছুক তারা অবশ্যই দেরি করবে না, ফর্ম ফিল আপ করে দাও, তারপরে যদি পাও তো ভালো, না পেলে চিন্তা করবে না, কিন্তু অপরচুনিটি কখনো নষ্ট করো না, কারণ বয়স আমাদের পেরিয়ে গেলে এই দিনগুলো বা এই বয়স আর ফিরে আসবে না। না পেলে তখন তুমি ছেড়ে দেবে, বলবে যে আমি পেয়েছিলাম,
করিনি, সেটা আলাদা বিষয়। তো এই হলো টিচিং পোস্ট। এবার নন টিচিং পোস্টের দিকে যদি চলে যাই, দেখো নন টিচিং পোস্টে এখানে মোটামুটি 8টি ভ্যাকান্সি আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে। প্রথমে ফার্মাসিস্ট, সেক্ষেত্রে 318টি ভ্যাকান্সি, নার্সিং অফিসার 1507টি, রিসোর্স সেন্টার কোয়ার্ডিনেটর 12টি, আয়াতে 21টি, কুক মেল 18টি, কুক ফিমেল 14, ট্রান্সলেটর হিন্দি 2টি এবং সেকশন অফিসার HR সেখানে 4টি ভ্যাকান্সি, টোটাল 1896টি ভ্যাকান্সি রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী, এগুলো পরবর্তীকালে অফিসিয়াল PDF আসলেই আমি ইন ডিটেলসে আলোচনা করব, যদিও ওই ভিডিওটি তাও একটু লেন্দি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে ফর্ম ফিল আপ শুরু হবে দেখো 13 ফেব্রুয়ারি থেকে 13 মার্চ পর্যন্ত চলবে। যারা এই নন টিচিং পোস্টে আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো। এবার একটু ওপরের দিকে চলে যাচ্ছে, ওপরের দিকে বাকি 5টি ভ্যাকান্সি রয়েছে। সেই 5টি ভ্যাকান্সি হলো সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে রয়েছে 41টি ভ্যাকান্সি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেখানে 367টি ভ্যাকান্সি রয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফ্যামিলি কোর্স সেখানে 16টি ভ্যাকান্সি আছে, জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য 546 ও 20টি আলাদা আলাদা ভ্যাকান্সি আছে। তো এখানেও ফর্ম ফিল আপ শুরু হবে 18 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এই ডেটগুলি মনে রাখবে যারা টিচিং পদের জন্য, তাদের জন্য ডেট আরেকবার বলছি 8 ফেব্রুয়ারি থেকে। ইন ডিটেলসে আরও আলোচনা করব, আপাতত এটি তোমাদের অ্যালার্ট করে দিলাম বা জানিয়ে দিলাম। হ্যাঁ, PGT-র ভ্যাকান্সিও বেরোবে খুব তাড়াতাড়ি। PGT-র ভ্যাকান্সি খুব বেশি সংখ্যা দেখা যায়নি, ওই মোটামুটি 12, 14, 10 এরকমভাবে ভ্যাকান্সি সংখ্যা এসেছিল, পরবর্তীকালে হয়তো বাড়ানো হবে। অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হোক, আমি আরও ডিটেলসে জানাবো। এর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে জানার, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি আমার নলেজ থাকলে আমি অবশ্যই তোমাদেরকে আনসার দিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ আপডেটে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।